নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/7/2023 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা wbpsc রানারা যে বিভিন্ন চাকরির খবর আমি শেয়ার করি। আজকে গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশান রয়েছে, আসুন সেই দুটি নোটিফিকেশান আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। প্রথম যে নোটিফিকেশানটা রয়েছে এটা আজকে জারি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা 10/7/2023 কী বলা হয়েছে, নো ক্যান্ডিডেট ওয়াজ ফাউন্ড সুইটেবল আর রেকমেন্ডেড অন 5 টেম্পোরারি বাট লাইকলি পারমানেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নন মেডিক্যাল লেবার ডিপার্টমেন্টে। তাহলে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হিসেবে নন মেডিক্যালের যে 2019-এর যে 33 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল তাতে 5 জন যে ক্যান্ডিডেটকে বাছার জন্য যে পরীক্ষা পরীক্ষা হয়েছিল বা তাতে কাউকে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট নেই, সেই জন্য এটাতে রিজার্ভ পোস্ট যেটা ছিল এসটি এবং 3টে এসসি পোস্ট আর 1টা রিজার্ভ এসটি পোস্ট পিডি বিএলভি, তো কোনো ক্যান্ডিডেট যেহেতু খুঁজে পাওয়া যায়নি সেটা সেই জন্যই নোটিশটা জারি করা হয়েছে, কোনো সেই জন্য কাউকে রেকমেন্ডেড করা যায়নি এই পোস্টে, এটা একটা নোটিফিকেশান। আর 2 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে দেখে নিই, এটা হচ্ছে 2021-এর 7-এর যে 10 নম্বর অ্যাডভার্টাইজ জারি হয়েছিল টেক্সটাইল টেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের, টেক্সটাইল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন টেক্সটাইল টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশান ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে 2 জন ইন্টারভিউয়ের জন্য শিডিউল প্রকাশ করা হয়েছে, যাদের 2 জন ইন্টারভিউয়ের যোগ্য হয়েছেন এবং যারা ইন্টারভিউ দেবেন সেই ইন্টারভিউ হবে 26/7/2023 11টার সময়। এনরোলমেন্ট আইডিটা দেখে নিলেন এবং ই কল লেটার পাওয়া যাবে 19/7/2023 থেকে। তো এই দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।